গুড ইভিনিং সবাইকে, আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে দেখতেই পাচ্ছ আমি একটা বিয়ে বাড়িতে এসেছি, তো এখন মা মেয়েতে এন্ট্রি নিচ্ছি। বিয়ে বাড়িতে কার বিয়ে, কোথায় গেছিলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে যেখানে দেখছো এসেছি, এটা হচ্ছে আমাদের মল্লারপুরে তোমাদের দাদার ছাত্রীর বিয়েতে এসেছি, আর ওদের সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্কও আছে, তো তার বিয়েতে এসেছি, তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। এসে এসে দেখতে পেলাম গণপতি বাপ্পার দর্শন, তাকে দর্শন করে চলে গেলাম বিয়ের কনের কাছে, কারণ তোমাদেরকেও তো দেখাতে হবে বিয়ের কনেকে কেমন লাগছে কি। তো এখানে দেখো আমি একটু গল্প করে নিচ্ছিলাম ওর সঙ্গে, আর গিফটটা দিয়ে দিলাম, তারপর ফাঁকায় ফাঁকায় ছিল তার জন্য একটু গল্পটা করে নিচ্ছিলাম। কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও, তবে ওকে খুব সুন্দর দেখাচ্ছে। কিন্তু পাশে দেখো একটা ছবি নিয়ে ভাইটা বসে আছে, ওটা হচ্ছে যার বিয়ে তার বোনের ছবি, হঠাৎ করেই মারা গেছে 19 বছর বয়সে। সত্যি বলতে খুব খারাপ লাগছিল, মানে ওকে আমরা তো চিনতাম, যাই হোক মারা গেছে হঠাৎ, তাই সবারই খুব খারাপ লাগছে। ছবিটা নিয়ে দেখো বসে আছে, আর ওকে বলছিলাম কে সাজিয়েছে, সমস্ত কিছু জিজ্ঞেস করছিলাম, ওকে খুব সুন্দর সাজিয়েছে, আর তোমরাও বলবে যে কেমন সাজিয়েছে। তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চারিপাশটা। এবার আমি নিচে যাব, নিচে গিয়ে অনেকগুলো স্টল আছে, তো স্টল থেকে প্রত্যেকটা স্টল থেকে একটু একটু করে খাবার খেয়ে দেখব যে কেমন টেস্ট করেছে, কারণ ফুড ব্লগাররা যেমন করে না প্রত্যেকটা খাবার টেস্ট করে, আজকে আমি ফুড ব্লগার হয়ে গেছি, কারণ বিয়েবাড়ি মানেই তো খাওয়া দাওয়ার এনজয়। এখানের কফি নিয়ে নিয়েছি, কফি খেতে খেতে গল্প করছিলাম, অনেকের সঙ্গে দেখা হচ্ছিলো, আর এখানে দেখো একটা দিদিভাইয়ের সঙ্গে আমি গল্প করতে করতে কফি খাচ্ছিলাম। তারপর চলে গেলাম পাশের কাউন্টার, পাশের কাউন্টারই ছিল ফুচকা, বাট আমি ফুচকা খেয়েছি চারটে, কারণ এখানে বেশি খেয়ে নিলে পরের স্টলগুলো থেকে কিছুই খেতে পারবো না, তারপর মেন কোর্সে তো কিছুই খেতে পারবো না। তো এখানে চারটে ফুচকা খাওয়ার জন্য আমি লাইন দিয়েছি, আর আমার মেয়ে আছে সঙ্গে, তো দুজন মিলে ফুচকা খেয়ে নিয়েছি। তবে আমাদের পাশে যে কাকু ভাইগুলো দাঁড়িয়েছিল আমার থেকে অনেক বেশি ফুচকা খাচ্ছিল। যাই হোক, এরপরে দেখো ফুচকা খাওয়ার পর, আর আমার মেয়ে ভাবছিল যে ওকে ফুচকা দেবে না, তাই ওকে একটু সামনে দিলাম যাতে ওকে ফুচকাটা দেয়। এরপর চলে গেছিলাম চাট কাউন্টারে, এখানে ভাইটা হেভি চাট বানায়, মানে মল্লারপুরে খুব ভালো চাট বানায়, আমরা অনেকবার খেয়েছি, তো ভাই এখানে চাট বানাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিলাম, প্রত্যেকের জন্য বানানো হয়েছিল, ওখান থেকে তিনটে আমরা নিয়ে নিয়েছি, তোমাদের দাদা আমি আর আমার মেয়ে খেতে খেতে টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে। প্রথমেই বলেছি না আজকে ফুড ব্লগার হয়ে গেছি, তো সমস্ত কিছু খাবার একটু একটু করে টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে। এদিকে দাঁড়াও, এখনও শেষ হয়নি, প্যান্ডেলটা দেখিয়ে দিই, তারপরে যাব ভেজ পকোড়ার দিকে, সেখান থেকেও দুটো পকোড়া নেব। এই দেখো প্যান্ডেলটা দেখো খুব সুন্দর সাজিয়েছে, আর এখানে প্রচুর ভিড় আছে, প্রচণ্ডই ভিড় যাকে বলে। আর এই দিকে দেখো এই পাশে আছে ভেজ পকোড়া, তো সেখান থেকেও পকোড়া নিয়ে নিলাম, খেলাম। তারপর একটু ওয়েট করার পর বরযাত্রীর গাড়ি হাজির, এপাড়া ওপাড়া বিয়ে, মানে দূরত্বের মধ্যে নয়, বাজি ফাটানো শুরু হয়ে গেছে, বড় এসে হাজির হয়ে গেছে। তবে তোমাদেরকে একটা ধামাকা দেখাবো, কার বিয়েতে এসেছি বলো তো? তোমরা সবাই জানো ওম পিউ ব্লগ, হয়তো তোমরা অনেকেই চেনো পিউদিকে, তো পিউদির ভাসুরের বিয়ে এটা, যেটা তোমাদের দাদার ছাত্রী। তো আমরা এখানে দেখো বর চলে এসছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি, বরের জন্য ওয়েট করছিলাম। এদিকে যে রিচুয়ালসগুলো আছে সেগুলো করানো হচ্ছে, মিষ্টি খাওয়ানো সমস্ত কিছু, তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। তোমাদেরকে তো বরকে দেখিয়ে দিলাম, এরপর দেখো পিউদিও নেমে ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে, তারপর আমার সঙ্গে একটু ভিডিও করলো, গল্প করছিলাম, বাট এত শব্দ হচ্ছিলো, বিয়েবাড়ি হলে যেটা হয় শোনাই যাচ্ছিলো না। তারপর ও তত্ত্ব নিয়ে ঢুকলো, কারণ এটা হচ্ছে পিউদির জায়ের বাড়ি, পিউদি ছোটো যা আর এটা হচ্ছে বড় যা। তারপর ওরা উপরে এসে দেখা করলো, ছবি টবি শ্যুট করা যেগুলো হয় আর কি, আর ওর বোন ব্লগিংয়ের জন্য ভিডিও করে দিচ্ছিলো দেখো পাশে। তো পিউদির ব্যবহারটা বেশ ভালোই লাগলো, ফ্র্যাঙ্কলি মিশলো বেশ ভালো, তো তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে। Thank you.
আমরা সবাই খেতে বসে গেছি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, এরপর আবার বাড়ি ফিরতে হবে, তাই খেতে বসে গেলাম সবাই। তো দেখো এখন মেনু কার্ডটার প্লেটটা দিয়ে দিয়েছে। তো তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরবর্তী একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।